দেখতে পাচ্ছেন এই বাচ্চারা সফলভাবে বাইর হইলো ডিম থেকে, কোনো রকম সমস্যা হয়নি। আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি নাইম আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতেছি। আপনারা দেখতে পারতেছেন আমি একটা কবুতরের ডিম থেকে মানে বাচ্চা বের করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই জীবন্ত একটা বাচ্চা, ঠিক আছে? সো এইটা বের করার কারণ হচ্ছে যে আপনার অনেক সময় অনেক কবুতর আছে যে মানে বাচ্চা ভিতরে মরে যায়, ঠিক আছে? তো এই বিষয়গুলো আপনি একটু খেয়াল করবেন। তো এটা আজকে সকালে আমি দেখছিলাম ওইটা 7-8টা ফুটছে, তো এখন দেখতেছি এটা এখনও বাইরে না। তো অনেক সময় দেখা যায় যে না বাইর হওয়ার কারণে কবুতরের বাচ্চাটা ভিতরে মারা যায়। তো সেক্ষেত্রে আপনি এই বিষয়টা খেয়াল রাখবেন আর কবুতরের বাচ্চাটাকে একটু বের করে দিবেন যাতে ওইটা বাইর হয়ে যায়। এই দেখতেছেন, আপনি দেখতে পাচ্ছেন সে বাইর করতেছে আস্তে আস্তে, ঠিক আছে? তো এই যে রক্তগুলো দেখতেছেন, আসলে এগুলো বাচ্চার রক্ত না, অনেকে একটু ইয়া করবেন মানে ইয়ার জন্য, ঠিক আছে? এগুলো কিন্তু বাচ্চার রক্ত না, এগুলো আপনার ওই জমে থাকে রক্তগুলো, ঠিক আছে? তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন আপনারা দেখতেছেন। হালকা হালকা করে উঠাই দিবেন। আমি এর আগেও একবার এরকম করছিলাম, কোনো সমস্যা হয় নাই। দেখতে পাচ্ছেন এই বাচ্চারা সফলভাবে বাইর হইলো ডিম থেকে, কোনো রকম সমস্যা হয়নি। এটা এখন দিয়ে দিবেন যেভাবে আছে, সমস্যা নেই। এরকমভাবে দিয়ে দেওয়ার পর তারা অবশ্যই বিয়ে করবো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে তারা বাচ্চাকে বসে দিছে, ঠিক আছে? মানে এটা দেওয়ার কারণ হচ্ছে যে আপনারা অনেক সময় দেখবেন যে বাচ্চা ডিম ফাটল ধরে কিন্তু পরে বাচ্চা আবার ভিতরে মাইরা মরে যায়। আমার এর আগে একবার এরকম হয়েছিল, তাই আজকে আমি আগে থেকেই মানে বের করে দিলাম, ঠিক আছে? তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, অবশ্যই একটা শেয়ার করবেন আপনার বন্ধুদের কাছে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।